তো আমরা দু বন্ধু এখন বেরোলাম স্কুটি নিয়ে, এখন যাব পারাদ্বীপ। এখানে বাইকে তেলটা ফুল করে নিচ্ছি। তো এখন নন্দকুমার থেকে আমরা ছেড়ে যাচ্ছি, এখান থেকে পারাদ্বীপ 400 কিলোমিটারের কাছেই একদম। তো রাস্তার ভিডিওটি পুরোটা সম্পূর্ণ দেখানো সম্ভব নয়, তবুও যতটা পারবো আপনাদেরকে দেখাবো। তো আপনারা সাথে থাকবেন, কেমন হয়েছে ভিডিওটি লাইক কমেন্টস করে জানাবেন। তো আমরা এখন চলে এলাম নড়ঘাট, নড়ঘাট ব্রিজটি ক্রস করে যাচ্ছি। তো খুব ঠান্ডা এখন মোটামুটি। তো সোজা চলে এলাম এখন নাছিন্দা মন্দিরের কাছে। এখানে খুব একটা বেশি সময় দেব না, কারণ অনেকটা রাস্তা যেতে হবে বুঝতেই পারছেন। তারপর স্কুটি নিয়ে ড্রাইভ, নাছিন্দা মন্দিরটা ক্রস করে বেরিয়ে যাব, কারণ হাতে সময় খুবই কম। তো ওখান থেকে সোজা চলে এলাম সোলপাট্টা। সোলপাট্টাতে দাঁড়িয়ে একটা টিফিনের দোকানে টিফিন করছি, ঘুগনি মুড়ি ও একটু তেলে ভাজা খেয়ে বেশি দেরি করব না, আবার বেরিয়ে পড়ব। ওখান থেকে সোজা একদম জলেশ্বরে উঠলাম হাইওয়েতে। জলেশ্বর থেকে মেন হাইওয়ে ধরে যাচ্ছি। তো মানে কোনোদিনও বাইকে 50 কিলোমিটার কোনোদিনও রান করিনি, তাও আজ এই প্রথম ফার্স্ট আমাদের লাইফে একটা লং ড্রাইভে যাচ্ছি। পুরো 400 কিলোমিটার রান করবো স্কুটিটা নিয়ে। তো এখান থেকে এখনও পারাদ্বীপ আমাদের 220 কিলোমিটার। তো ভদ্রকের কাছে চলে এসেছি, এখানে আবার একবার তেল নিয়ে নিচ্ছি, কারণ স্কুটির ট্যাঙ্ক আমাদের খুবই ছোট। আবার 300 টাকা তেল নিয়ে নিলাম। পাম্প থেকে বেরিয়েই সামনে একটা ধাবাতে চলে এলাম, দুপুর 2টো বাজে, কারণ আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিতে হবে এখানেই। তো লাঞ্চের মেনুটা দেখুন, লাঞ্চের মেনুতে ছিল উচ্ছের পকোড়া, মাছের ঝোল, স্যালাড ছিল ও একটা ফুলকপির সবজি ছিল। তো মোটামুটি 70 টাকা নিয়েছে, 70 টাকা বাজেটের মধ্যে মিলটা খুবই ভালো ছিল। খেয়েই আবার বেরিয়ে পড়লাম। তো এখনও এখান থেকে প্রায় 170 কিলোমিটারের মতো এখন রান করতে হবে। এখানে জায়গাটার নাম হচ্ছে সুন্দরিয়া, এটা সুন্দরিয়া ব্রিজ। সুন্দরিয়া ব্রিজ পেরিয়ে যাচ্ছি, স্কুটিতে বসে বসে পুরো কেলিয়ে গেছি। টানা 12 ঘন্টা স্কুটিতে এইভাবেই যেতে হবে আমাদের। তো আমরা স্কুটি খুব একটা জোরে ড্রাইভ করিনি, আমাদের 40 থেকে 45 স্পিড, কারণ আমাদের অতটা ইমার্জেন্সি ছিল না, তাই আমরা ধীরে সুস্থে গিয়েছি। রাস্তায় তেমন দাঁড়িয়েছি খুবই কম, আপনারা তো সেটা দেখতেই পাচ্ছেন। আমরা চণ্ডীখোলের কাছাকাছি চলে এসেছি, চণ্ডীখোল থেকে বাঁয়ে যাব। এখান থেকে 77 কিলোমিটার পারাদ্বীপ। তো 77 কিলোমিটার পরেই আমরা পৌঁছে যাব। এখন প্রায় তবু আপনার 4টে 50 বাজে, মানে 5টা বাজতে যায়, আমরা আর আশা করি 2টা ঘন্টার মধ্যে পৌঁছে যাব। বাইকে ড্রাইভ করতে করতে পুরো টায়ার্ড হয়ে পড়েছি। তো আমরা পৌঁছেই মোটামুটি আর আজকে হয়তো আর বেরোবো না। তো আপনাদেরকে সাইট সিনগুলো কালকে হয়তো একটু ঘুরে দেখাবো। তো একদম চলে এসেছি আজকে বন্ধুর কাছে ঢুকে, এখানে সম্পূর্ণ রেস্ট। চলে এলাম বন্ধুর কোয়ার্টারে, বাকিটা আপনাদেরকে কালকে সকালবেলা দেখাবো সব কিছু। সকালবেলা ঘুমিয়ে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল, তাই আর বেরোয়নি সকালে। তাই বিকেল করে আমরা বেরোলাম একটু বিচের দিকে যাওয়ার জন্য। দেখা যাক, সমুদ্রের দিকে যাওয়ার জন্য রাস্তাটা খুবই ভালো,
তো চলে এসেছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা পারাদ্বীপ সমুদ্র। তো আপনাদেরকে চারিদিকটা একটু ঘুরে দেখাবো। তো পারাদ্বীপের এখানে একটা ফিশিং হারবার রয়েছে, তো আমরা ওখানে একটু ঢুকলাম। ঢুকে দেখলাম ভিতরটা মানে কয়েক হাজার ট্রলারে ভরে দাঁড়িয়েছে। তো কিছু কিছু ট্রলারে দেখলাম শুকা মাছ দেওয়া রয়েছে, মাছটা শুকনো হচ্ছে। শুকা মাছ এখান থেকে বিভিন্ন জায়গায় চলে যায়। তো এখন এখানের মানে মাছের সিজন নয় অতটা। ওখানে জিজ্ঞেস করলাম, বললো সব এখন দাঁড়িয়ে আছে, জল যখন বর্ষাকাল নামে তখন ওরা সবাই বেরিয়ে যায়। তো এখন যে মাছ ধরতে যায় যেগুলো খুব একটা বেশি নয়, মানে খুবই কম। তো প্রতিদিন সকাল সকাল আরও অনেক ট্রলার আছে, তো ওরা টাটকা মাছ নিয়ে আসে, সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ ওঠে। তো এরা বর্ষাকাল হলেই এদের সিজন, বর্ষাকালটাতে ইলিশ মাছটা ওঠে। তো এখানে যত ট্রলার দেখছেন কেউই থাকবে না, সবাই চলে যায় কম বেশি। তো এখানকার মানুষদের জন্য এটাও একটা ট্যুরিস্ট স্পট বলতে পারেন। তো আমরা যে এখানে ঢুকেছি এর জন্য টিকিট কাটতে হয়েছে আমাদেরকেও। তো টিকিট নিয়েছে আমাদের 5 টাকা করে দুজনের। তো টু হুইলার ছাড় আছে, 3 চাকা ও 4 চাকা নিয়ে এলে ওদের জন্য মানে আলাদা একটা চার্জ দিতে হয়। তো ভেতরে গাড়ি নিয়েও আপনারা ঢুকতে পারেন, খুবই সুন্দর জায়গাটা। তো এরকম জায়গা তো সবসময় সব জায়গাতে দেখতে পাওয়া যায় না। তো বিভিন্ন দেখছেন চারিদিকে শুধু ট্রলার আর ট্রলার, মানে গুনতি করতে পারবেন না আপনারা যে কতগুলো ট্রলার রয়েছে এখানে। তো ভিডিওটি আপনারা যদি ভালো লেগে থাকে লাইক করবেন ও কমেন্ট করে জানাবেন।